হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমার পরিবারও খুব ভালো আছে। এখন সকাল 9টা বাজে, তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। দেখতে পাচ্ছো, আমার মেয়ে পুজো দিচ্ছে আজকে, আজকে ওই পুজো দেবে বললো, তো ওই পুজো দিয়ে দিচ্ছে আজকে। তো দেখো, আজ সকালে ঘুগনি বানিয়েছি, মটর আর কাবলি ছোলা দিয়ে ঘুগনি বানিয়েছি, তো এটা আজকে মুড়ি দিয়ে খাওয়া হবে সকালে। তো এখন সকালে টিফিন সেরে দেখো আমি দুপুরে রান্না করতে চলে এসেছি। তো আজকে রান্না হবে মাংস। তো দেখো আমি সকাল সব কিছু কাটাকুটি করে নিয়েছি, এদিকে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। তো দেখো আমি মাংসটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, তো এখন রান্না করব। তো দেখো এখন আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো ওই তেলের মধ্যেই আমি তেজপাতা দিয়েছি, দেখো আলুটা ভেজে করে রেখেছি আমি। তো এরপর আমি দেব পেঁয়াজ, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নেবো ভালো করে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ, এটা আমার হচ্ছে আমার পানের বাটা। আর দেখো বাইরের ওয়েদারটা দেখো, দেখো কুকুরটাকে দেখো কোথায় শুয়ে আছে, দেখো ওর নাম হচ্ছে সধু। তো বৃষ্টি আসবে বলে ও ওখানে ঢুকে পড়েছে বসার জায়গার নিচে। তো মেঘ কালো করে এসেছে, এক্ষুনি বৃষ্টি নামবে, যখন তখন বৃষ্টি আসতে পারে। তো বৃষ্টির সময় তো বৃষ্টি হবেই। এখন দেখো আমার রসুনটা পেস্ট করা হয়ে গেছে, তো রসুনটা পেস্ট করা হয়ে গেছে। তো এরপর দেখো আমাদের সধু কেমন করে শুয়ে আছে, দেখো বাইরের ওয়েদারটাও ভালো নাই তেমন, আর সধুকে দেখো কেমন করে শুয়ে আছে এখন, তখন কেমন করে শুয়েছিল এখন দেখো কেমন করে শুয়ে আছে। এখন দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তো ওর মধ্যে আমি রসুনটা দিয়ে দিচ্ছি, রসুনটা দিয়ে ভালো করে ভেজে নেব। তো এখন দেখো আমার রসুনটা কষানো হয়ে গেছে রসুন দিয়ে পেঁয়াজটা। তো এখন দেখো আমি মাংসটা দিয়ে দিচ্ছি, তো পুরো মাংসটা দিয়ে আমি কষিয়ে নেব। তো তোমরা অনেকেই জানো মাংস রান্না করতে, তো আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। তো আজকে এই রান্নাটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি, তো দেখতে থাকো। এখন দেখো আরেকটা মশলা আমি বানিয়ে নেব। তো এই মশলার মধ্যে আছে পেঁয়াজ, টমেটো, গোটা জিরে আছে, তোমার গোটা গরম মশলা আছে, আর দেব আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। তো দেখো এখন মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে। তো এখন দেখো মশলাটা আমি দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে, তো এটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। এখন দেখো আমি গুঁড়ো মশলা দিচ্ছি, দেখো দিচ্ছি ধনে গুঁড়ো, তো দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো গুঁড়ো মশলাগুলো দিয়ে নিই। তো এখন দেখো আমার সব মশলা দেওয়া হয়ে গেছে, আর অল্প দিয়েছি নুন, নুনটা পরিমাণ মতোই দিতে হবে। তো এটা দিয়েও ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি। তো দেখো আমার কষানো হয়েই এসছে প্রায়, তো ভালো করে দেখো কষাচ্ছি, তো একটু কষিয়ে নিচ্ছি। এরপর দেখো আমি দেব গোটা রসুন, রসুনটা ভালো করে ধুয়ে ছুলে নিয়ে একটু, তো রসুনটা আমি গোটা গোটা ওই মাংসের মধ্যে দিয়ে দেবো। তো এটা সিদ্ধ হলে না খুবই ভালো লাগে খেতে। আর দেব আলুগুলো, আলুটা দিয়ে দেবো, তো দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। তো দেখতে থাকো তোমরা। এখন দেখো মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, তো তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ। এখন দেখো গরম জল করে নিয়েছি। তো দেখো মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, তো এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। তো গরম জল দিলে মাংসের টেস্টটা খুব ভালো হয়, তো ওই জন্যই আমি গরম জলটা দিচ্ছি। তো গরম জল দিয়ে আমি ফুটতে দেব খানিকক্ষণ, তো ফুটে গেলেই তৈরি হয়ে যাবে মাংসের ঝোল। তো দেখো দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস মাংসের ঝোল পুরো রেডি। তো এখন আমরা দুপুরে খাবার খেয়ে নিই, তোমরাও খেয়ে নাও। তো দুপুরে খাওয়া দাওয়া সেরে রেস্টেজ নিয়ে তারপরে ফিরে আসছি, তো সাথে থেকো। তো এখন বিকাল 5:30 বাজে। তো দেখো দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি, এখন একটু আমরা বেরোবো।
তো আমরা এখন কোথায় যাচ্ছি বলো তো? তো এখন বলবো না, একবারে নিয়ে গিয়েই তোমাদের দেখাবো। তো চলো আমার সাথে, চলো আমার সাথে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। এখন দেখো সূর্য মামা অস্ত নিচ্ছেন, এখন দেখতে পাচ্ছ আমরা এখন গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি। তো মেন রোড দিয়ে যাইনি, তো গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি। দেখো গ্রামের রাস্তা, তো গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি, তো দেখতে থাকো। তো চলো, তো এখন দেখো আমরা মেন রোডে উঠবো, তো দেখতে থাকো মেন রোড দিয়ে এবার যাব আমরা। এই দেখো মেন রোডে উঠে পড়লাম, তো মেন রোড দিয়ে যাব। তো আমরা এই পাশে যাব, বাঁ পাশে। তো দেখো চলো আমার সাথেই চলো, দেখো কোথায় যাই আমরা। তো এই জিনিসটাও তোমাদের সাথে আমি শেয়ার করব আজকে, কোথায় যাচ্ছি আজকে আমরা। তো দেখতে থাকো, সাথে থাকো। তো দেখো আমরা এখন চলে এসেছি, তো যেখানে আমরা যাওয়ার কথা ছিল দেখো সেখানে চলে এসেছি। তো দেখাবো তোমাদেরকে, তো দেখো এটা হচ্ছে মাউন্ট কার্মেল স্কুল, এটা হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল, তো এটা হচ্ছে খ্রিস্টান স্কুল। তো দেখো এখানে আমরা কী করতে এসেছি সেটাও তোমাদের দেখাবো। তো এখন দেখো আমরা গেটের বাইরেই দাঁড়িয়ে আছি, তো এখানে সিকিউরিটিকে বলা হলো, তো সিকিউরিটি গেছে ভেতরে জিজ্ঞাসা করতে। তো দেখতেই পাচ্ছ আমরা ভেতরে ঢুকে পড়েছি। তো দেখো ওই পাশে হচ্ছে স্কুল, আর এই পাশে আছে, তো দেখো আমরা কোথায় এসেছি। তো এখন বলবো তোমাদেরকে, আমরা এসেছি চার্চে, তো প্রভু যীশুর চার্চ আছে এখানে, তো সেই জন্যই আমরা এখানে এসেছি প্রার্থনা করতে। তো ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। তো দেখো দেখো দুপাশে দুটো ক্রিসমাস ট্রি গাছ আছে, দেখো কত বড় হয়ে গেছে গাছগুলো। তো এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে একটু, তো আস্তে আস্তে একটু সন্ধ্যা হয়ে গেল, গ্রামের ভেতর দিয়ে এলাম, তো ওই জন্য একটু দেরি হয়ে গেল, সন্ধ্যাও হয়ে গেল। তো চলো ভেতরে ঢোকা যাক। তো দেখো চলো এবার ভেতরে ঢুকি, সাথে থাকো, দেখো তোমাদের ভিতরটা দেখাবো। তো আমরা আজকে এখানেই প্রার্থনা করব, তো তোমরা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ এখন আমরা প্রার্থনায় বসেছি, তো আমি আমার মেয়ে প্রার্থনা করছি, তো সবার জন্যই আজকে প্রার্থনা করছি। দেখো সবার জন্যই প্রার্থনা করব আমি আজকে, তো সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে, এই জন্য সবার জন্যই আমি প্রার্থনা করবো, সেই জন্যই আমি আসছি। তো আমরা মাঝামাঝি এখানে আসি, প্রার্থনা করে যাই, খুব ভালো লাগে, মনটা ভীষণ শান্তি লাগে, আর সমস্ত যেন রোগ থেকে মুক্তি পাই, খুব ভালো লাগে এখানটা এলে, খুব ভালো লাগে। তো দেখো দেখতে থাকো, দেখতে থাকো তোমরা। দেখো আমি চারিপাশটা দেখাচ্ছি, তো দেখো তো দেখতেই পেলে আজকে আমরা কোথায় এসে প্রার্থনা করলাম। তো আজকে আমার প্রার্থনা হয়ে গেছে, তো দেখতে পাচ্ছো আমাদের প্রার্থনা প্রায় শেষ। তো দেখতেই পাচ্ছো এখন আমরা চার্চের ভিতরেই আছি, তো দেখো আমাদের ভিতরটা দেখাচ্ছি, তো দেখো দেখাতে পাচ্ছি, তো দেখতে থাকো। তো এখানে আমরা প্রায় প্রার্থনা করতে আসি, তো তোমাদের আগেও বললাম আমি এখানে আমরা প্রায় প্রার্থনা করতে আসি, তো অনেক দিন যাবত আসা হয়নি, তো আজকে ভাবলাম যাই তোমাদের সাথে শেয়ার করি এইটা প্রার্থনাটা আমার, আমি কোথায় গিয়ে প্রার্থনা করি। তো আমি বাড়িতেও করি, বাড়িতেও প্রার্থনা করি, তো আজকে ভাবলাম এখানে আসি। তো আমার দশমাংশ ছিল, তো দশমাংশটা দিতে আসছি। তো দেখো ফ্রেন্ডস এখন আমরা ক্যাফে আছি, তো ক্যাফে এসেছি একটু, তো এখানে কিছুই খাবো না,
তো এসছি, দেখো তো দেখো এখানে কিছু খাবো না, তো চাউমিন অর্ডার দিয়েছি, তো চাউমিন নিয়ে যাবো বাড়িতে, তো সেই জন্যই বসে আছি একটু। তো তো দেখো বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো সেই জন্যই আমরা এখানে কিছু খাবো না, তো চাউমিনটা নিয়েই চলে যাবো বাড়ি। তো দেখো আমাদের চাউমিন নেওয়া হয়ে গেছে, দেখো আমার মেয়ের হাতে আছে। তো দেখো আমি তোমাদের বাইরে থেকে একটু দেখাচ্ছি ক্যাবটা, তো দেখো খুবই সুন্দর ভেতরটা। তো আমরা পরে আসবো, পরে এসে এখানে বসে খাবো, আজ একটু তাড়া ছিল, দেরিও হয়ে গেছে, আবার বৃষ্টিও পড়ছে। তো এখন আমরা বাড়িতে চলে এসেছি ফ্রেশ হয়ে, চাউমিনটা আমি খুললাম, তো দেখো চাউমিনটা দেখতে তো ভালোই লাগছে, নিশ্চয়ই খেতেও ভালো লাগবে, তো রাতে এটাই খাবো আজকে আমরা। তো দেখো আমার মেয়েকে এখন খেতেও দিয়েছি, আমরাও খেয়ে নেবো আর তোমরাও খেয়ে নাও। আজকের ব্লগটি এত পর্যন্তই ছিল, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো ফিরে আসবো আর একটি ভিডিওর সাথে, তো ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, গুড নাইট।